বিসমিল্লাহির আমি মোশাররফ শিকদার, প্রধান শিক্ষক সেনাবাহিনী উচ্চ বিদ্যালয় কালিয়াকৈর গাজীপুর। অনলাইন পাঠদান কার্যক্রমে আমি আজকে দশম শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ 9 থেকে সূরা 8 নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে তোমরা বিদ্যালয়ে আসতে পারতেছো না, এটা অত্যন্ত দুঃখজনক। তারপরেও আমরা চেষ্টা করব তোমাদের শ্রেণী পাঠদান, যদিও আমরা তোমাদের নজর উপস্থাপন করতে পারতেছি না, তারপরও অনলাইন পাঠদান কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। তোমরা আমাদের এই পাঠদানের সাথে সম্পৃক্ত হবে। আমরা যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে সকল বিষয়ে সহযোগিতা করার জন্য। আমি এখন সূরা 8 নিয়ে কথা বলবো। আমাদের প্রথমে আমরা যাব সূরা 8। সূরা 8-এর নামকরণটা কিভাবে হলো? তিন শব্দ সূরার প্রথম অংশ, অতএব তিন শব্দ থেকেই সূরা তিন নামকরণ করা হয়েছে 8। আমি পড়ে কিছু বিষয় লিখে রেখেছি, সেগুলি আমি পর্যায়ক্রমে তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা সেই অনুপাতে সেগুলো বুঝে রাখবে। যদি দেখা যায় বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা স্কুলে আসি, স্কুলে আসলে অথবা ফোন দিলে আমরা সেই অনুপাতে তোমাদেরকে সহযোগিতা করব। আমি এখন আমার বার্তান কার্যক্রমে যাচ্ছি। উডের দিকে সূরা 8, এই সূরাটি পবিত্র আল কুরআনের 95তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা 8। পবিত্র কুরআনে সূরা আছে 114। এই 114টি সূরার মধ্যে সূরা 3 হচ্ছে 95 এবং এর আয়াত সংখ্যা হচ্ছে 8। পবিত্র কুরআনে দুই ধরনের সূরা আছে, একটা হচ্ছে মদিনায় অবতীর্ণ, আরেকটি হচ্ছে মক্কায় অবতীর্ণ। আমরা যে সূরাটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে মক্কায় অবতীর্ণ সূরা। যে সকল সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে তাদেরকে বলা হয় মাক্কী সূরা। তাহলে সেই অনুসারে আমরা বুনে লিখে রাখছি যে সূরা 8 মাক্কী সূরা। এই সূরাটি নাজিল হয়েছে তার সুনির্দিষ্ট কোন ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে নয়। এই সূরাটি নাজিল হয়েছে সফলতা, পরকালের জবাবদিহিতা ইত্যাদি বিষয় নিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। এখন এই সূরাটিতে আল্লাহ তাআলা মানুষের প্রতি কতিপয় নিয়ামতের কথা উল্লেখ করেছে। কিছু কিছু নিয়ামত আছে, সেই নিয়ামতের কথা এই সূরার মধ্যে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা মানব জাতির উন্নতি ও পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মানব জাতির উন্নতি এবং পরিণতির জন্যই এই সূরাটি নাজিল করেছে। এখন আমরা যাব
যে সফলতা হোক জবাব দিই, এই বিষয়ে যদি আমরা যাই, এবং নিয়ামত, তারপরে আছে মানব জাতির উৎপত্তি এবং মানব জাতির পরিণতি। যদি আমরা এখানে আলোচনায় যাই, এই সূরার প্রথম তিন আয়াতে চারটি স্তরের কথা আলোচনা করা হয়েছে। প্রথম দুইটি আয়াতের মধ্যে আমরা পাই আনজির এবং জয়। আঞ্জির হচ্ছে ঘুমুর জাতীয় এক প্রকারের ফল, আর জয়তুন হচ্ছে এক ধরনের ফল, এটা দিয়ে কিন্তু তৈল হয়। জয়তুনের তৈলের কথা আমরা শুনছি। এখানে উল্লেখ যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় যে তৈল ব্যবহার করতেন, সেই তৈলটা যে ব্যবহার করতেন সেটা ছিল জয়তুনের তৈল। এটা এমন উপকারী যে এই তৈল ব্যবহার করলে দেখা গেছে যে মাথায় ঠান্ডা থাকছে, মাথার চুল পাকে নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল কিন্তু খুবই কম পেকেছিল, কারণ তিনি নিয়মিত কি করতেন, এই জয়তুনের তৈল ব্যবহার করতেন। তাহলে আমরা এর উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা যাব যে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তুর পর্বতের কথা বলছে। তুর পর্বত এখানে লেখা আছে দ্বিতীয় আয়াতে তুর পর্বতের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর পর্বতের কথা আল্লাহ তাআলা বলছেন। এখন এই তুর পর্বতের কথা যদি আমরা বলতে যাই, এটা হচ্ছে একটা পবিত্রতম পর্বত। এই পর্বতে হযরত মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল করা, যে কিতাবটি হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল সেই কিতাবটার নাম আমরা অবশ্যই জানি। শিক্ষার্থীবৃন্দ যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে ভালো, তারপরেও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই পর্বতের মধ্যেই নাজিল হয়েছিল তাওরাত কিতাব। হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল এই তুর পর্বত। তৃতীয় আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছিল যে কি উল্লেখ করা হয়েছিল, নিরাপদ নগরীর কথা উল্লেখ করা হয়েছে। এখন নিরাপদ নগরী বলতে কোন নগরীকে বোঝানো হয়েছে? কোন আয়াতে বলছে? তৃতীয় আয়াত, নিরাপদ নগরী। এখন নিরাপদ নগরী কোনটা? নিরাপদ নগরী বলতে আমরা বুঝি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নগরীতে জন্মগ্রহণ করছেন সেই নগরীটাই হচ্ছে কোন নগরী, সেইটাই হচ্ছে নিরাপদ। সেই নিরাপদ নগরী হচ্ছে মক্কা নগরী। সেই মক্কা নগরীতে আমাদের পবিত্র কাবা গৃহ অবস্থিত। সেইখানে মক্কা নগরীতে মারামারি, রক্তপাত, হিংসাত্মক কোনো ঘটনা কখনোই মক্কা নগরীতে করা যাবে না। অবশ্য অবশ্যই মক্কা নগরী সবচাইতে পবিত্রতম নগরী, এবং এই নগরীতেই সকল ধরনের অন্যায় অত্যাচারের কাজের ঊর্ধ্বে হচ্ছে মক্কা নগরী। এখন মক্কা নগরীতে ভালো কাজ হবে, মন্দ কাজ কখনোই হবে না। মন্দ কাজ করা কখনোই মক্কা নগরীতে করা যাবে না এবং যায় না এবং কখনো হয় না। এ সূরার প্রথম তিনটি আয়াতে গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ বলে আল্লাহ তাআলা মানুষের আকৃতি ও প্রকৃতির সম্পর্কে বলেছেন। মানুষকে আল্লাহ এমন সুন্দর আকৃতিতে তৈরি করছে যে এটা অত্যন্ত সুন্দর আকৃতির,
মানুষ, কারণ মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত। এমন সুন্দর আকৃতিতে মানুষকে তৈরি করা হয়েছে যে আল্লাহ কি করছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে প্রত্যেকটা মানুষ অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করা হয়েছে। সূরার শেষ অংশে আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে কথা বলেছেন। পরকাল কি? মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে পরকাল। এই পরকালে মানুষের ভালো মন্দ কাজের প্রতিফল দেওয়া হবে। এখন দুনিয়াতে কেউ ভালো কাজ করল তার জন্য প্রতিফল সে দুনিয়াতেও পাবে, আখেরাতে পাবে, পরকালেও পাবে। আর দুনিয়াতে যদি অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, অসৎ কাজ করে, তাহলে তার জন্য দুনিয়াতেও শাস্তি পাবে এবং পরকালেও শাস্তি পাবে। পরকালের শাস্তি এত কঠিন শাস্তি যে সেখানে এমন শাস্তির সম্মুখীন হবে মানুষ, সূরা বাকারাতে বলা হয়েছে যে যদি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিল যারা পরকাল এবং কিয়ামতে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে তুমি ফলমূল থেকে খাবার, আল্লাহ বলছিল যে হে ইব্রাহিম আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের রিজিক দিয়ে দেব, এরপরে এই নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে আমি হিসাব দিব এবং সেই হিসাবে যারা যদি তারা উত্তীর্ণ হতে পারে তারা বেঁচে যাবে, আর যদি উত্তীর্ণ না হতে পারে তাহলে তাদের জন্য দুজক অবশ্যম্ভাবী, এবং সেটা এমন কঠিন জায়গা যে জায়গায় কেউ কারোর কথা শুনবে না, অর্থাৎ অগ্নির মধ্যে তাকে জীবনযাপন করতে হবে। এখন এখানে একটা সূত্র কথা উল্লেখ করা প্রয়োজন যে মানুষের সবচাইতে নিম্নতম যে শাস্তিটা হবে, সবচাইতে নিম্ন সেই শাস্তিটা হচ্ছে যে মানুষের পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, দিলে সেই আগুনের জুতার কারণে তার মাথা দিয়ে টকবক করে মগজ গুলে গুলে যেত, সে মরবেও না সে বাঁচবেও না, এমন একটা অবস্থার মধ্যে সে সেই কঠিন জীবন যাপন করবে। আল্লাহ হচ্ছে সবচাইতে বিচারকের বিচার, বিচারক তাহার বিচার যে কোন প্রদিনই কোন প্রকার অনিয়ম অন্যায়ের কোন প্রশ্নই সেখানে আসবে না, সঠিক কাজ যে যে পরিমাণে করবে সে সেই পরিমাণ ফল তাকে দেওয়া হবে। আল্লাহ হচ্ছে অত্যন্ত কঠিন জবাব নেওয়ার মালিক। আল্লাহ তাআলা হবে ওই দিনের সবচাইতে বিচারক এবং তিনি তার বিচার সর্বোত্তম ন্যায়ভাবেই করবেন, এবং এই ন্যায় অন্যায়ের বিচার স্বরূপ তাদেরকে সেই ধরনের ফলাফল দেওয়া। আমরা এখন সূরা আত-তিনটা একটু শুনি।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون والطور السنين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. আমরা সূরা তিন শুনলাম। আমরা প্রথম থেকে সকল বিষয়গুলো গুরুত্ব সহকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা নিজেরা এটা শানিনুল নুজুল বঙ্গানুবাদ এবং এই সূরা আত্মীদের যে শিক্ষা, সেই শিক্ষাগুলাও নিজেরা সুন্দরভাবে নিজেদের মধ্যে আয়ত্ত করবে এই আশাবাদ ব্যক্ত করি। শিক্ষার মধ্যে মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। মানুষের সম্মান মর্যাদা তার কর্মের উপর নির্ভর করে। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। আমরা আরেকটা যে সৎকর্মশীল পরকালে অশেষ এবং অপুরন্ত সুখ শান্তির মধ্যে জীবন যাপন করবে, আর যে অন্যায় কাজ করবে সে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। আবারও আমি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে বাড়িতে থেকে মাস্ক পরে করোনাকালীন সময়ে সরকারের নির্ধারিত বিধি নিষেধ মেনে পিতামাতার কথা শুনে তাদের সহযোগিতা করে শ্রেণী বার্তা অনলাইন নিজেদের মধ্যে ধারণ করে সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করার এবং লেখাপড়া করার অনুরোধ জানিয়ে আমি আমার বার্তা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা।